আমার এই দশ বছর যাবত ভাত খায় না বহুত চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য উনি ভাত খাবেন পাশের দোকানে আসে এসে সেই রুটি বিস্কুট কলা এটাই খায় মানুষের রাখো কিংবা জেদ কত কঠোর হতে পারে তার একটি উদাহরণ নিজামুদ্দিন প্রায় দশ বছর আগে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করে সেটা এখনো ধরে রেখেছেন ষাটোর্ধ্ব এই ব্যক্তি এ সময়ে অন্য সব খাবার খেলেও ভাত খান না তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের খাবার নষ্ট করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই থেকে পণ করেছিলেন যতদিন আওয়ামী সরকারের পতন না হবে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে সেই পর্যন্ত ভাত খাবেন না তিনি নিজের স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী বিএনপির দলীয় নেতাকর্মীরাও অনুরোধ করেও তাকে ভাত খাওয়াতে পারেননি নিজের প্রতিজ্ঞায় অনর থাকেন নিজাম উদ্দিন বিয়ে বাড়িতে বা দাওয়াতে গেলে রুটি খেয়ে থাকেন তিনি আজকে দশ বছর আট মাস ভাত খায় না তার একটা এখন আমরা বলছি যে এখন ভাত খাও তা বলছে যে এখন ভাত খাবো না কেউ না বলে যে তারেক যে দেশে আমার যেন ক্ষমতায় আসবে তারেক যে আসবে আসার পরে অনুরোধ ওনো আমাকে ভাত খাবো তখন ভাত খাবো অর্ধেক পাউডারি দি কি নুট চালাতা ইউ তিন রিড অ্যাডভান্স অর্ধেক পাউডারি দিকু নুট চালাতা দোকানে আমার পাশের দোকানে আসে এসে সেই রুটি বিস্কুট কলা এইটাই খায় খাবার দেখি কিন্তু আমরা দাওয়াত দিই থাকি কিন্তু আবার বাড়ি যায় যে তরকারি একটু খেয়ে এক পিস খেয়ে চলে আসে কিন্তু তাক ভাত খাইতে পারিনি ওরা আজও অযুক্ত আমার বড় ভাইয়ের বিয়েতে দাওয়াত দিছিলাম সেখানে সে ভাত খায়নি সে রুটি নিয়ে গেছিলো টিয়ার করি তো ভাত দেওয়ার কথা বলছিলো ভাত খাইনি বসলে আমার ভাত দেওয়া লাগবে না আমার মাংস দেন আমরা গ্রামবাসী বহুত চেষ্টা করেছি ওনার ভাত খানোর জন্য উনি ভাত খাবেন দশ বছর ভাত খাইনি আমার স্বামী আমরা এত ভালো মন্দ রান্দি কোনো দিনও খাই না সে পিটি চাইটিকে রুটি খাই ভাজা বিস্কুট চা এইসব খাই আমার আব্বা এই দশ বছর যাবত ভাত খায় না আমরা খুবই অননায় প্রণয় করেও খাওয়াতে পারিনি কোনো দাওয়াতে আত্মীয় স্বজন বাড়ি গেলে পরে একটা করে রুটি নিয়ে যাই খাওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো ভাত খাননি নিজামুদ্দিন তবে বিএনপি ক্ষমতা এলেই ভাত খাবেন বলে জানিয়েছেন তিনি এই পর্যন্ত আমার ভাত খাওয়া শেষ যদি বিএনপি সরকার কোন দিন ক্ষমতায় গঠন করে সেই দিন আমি ভাত খাবো তারি করে আমি ভাত খাইনি আমি চারটি করে রুটি খাই দিন আজ দশ আজ দশ বছর এক মাস আট দিন আমি এক রুটি খাই থাকি আর সব দোকানে বসলে একটা বিস্কুট মিস্কুট খাই নিজামউদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসপাড়িয়া গ্রামের বাসিন্দা পেশাই কাটমিস্ত্রী এই প্রবীণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ একজন কর্মী লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ